আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রংধনু সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার, তো এর জন্য মাথায় মেহেদি দিলাম। যে বাসায় যেহেতু আছি, আজকে একটু মেহেদি দিই। আর আমি যখনই ছুটি পাই, মানে যখনই আমার ইউনিভার্সিটির ক্লাস অফ থাকে, আমি চেষ্টা করি হচ্ছে বিভিন্ন ধরনের হেয়ার প্যাক, মেহেদি, অ্যালোভেরা, যখন যেটা পাই ওটা লাগাতে। তার কারণটা হচ্ছে আমার খুবই বেশি পরিমাণে চুল পড়ে, তো যখনই যেটা হাতের কাছে পাই আর যেটা মনে করি যে আমার জন্য উপকার হবে সেটাই আমি লাগানোর চেষ্টা করি। তো প্রায়ই তোমরা আমার ভিডিওতে দেখো আমি এটা সেটা লাগাচ্ছি, কখনো অ্যালোভেরা, কখনো মেহেদি, কখনো নিম গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে হেয়ার প্যাক। তো যাই হোক, আজকে এটা লাগালাম। এখন আমি হচ্ছে ঘরের টুকটাক কাজকর্ম করব, পাখিদের জন্য একটু সফট ফুড বানাবো, আর হচ্ছে বেড কভারটা চেঞ্জ করব। তো এগুলোই করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এই তো এই বেড কভারটা আমি এখন চেঞ্জ করব, এটা অনেক ময়লা হয়ে গেছে। ঘটনার যেটা হয়েছে, মানে আমি সারা দিন, মানে যখনই বাসায় থাকি তখনই বেডের সাথে লেগে থাকি, আর এই কারণে আমার বেড কভারগুলো খুব দ্রুত ময়লা হয়ে যায়। বালিশগুলোকে নতুন করে বানাতে হবে। তার কারণটা হচ্ছে বালিশের যে তুলাগুলো আছে এগুলো জমাট বেঁধে এরকম চাকা 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 হয়ে গেছে, আর এই তো বালিশের যে খোলগুলা এগুলোও অনেক ময়লা হয়ে গেছে, তাই এগুলোও চেঞ্জ করা দরকার। আর এই তো আরেকটা বালিশ, এই বালিশের খোলটা নতুন বানানো হয়েছিল, তাই এটার কালারটা ঠিক আছে আর তুলাগুলাও ঠিক আছে। আর এই তো আমার কাঁথা যদিও এখন কাজে লাগে না, কিন্তু তারপরও আমি বেডে রাখি সব সময়, কখন দরকার পড়ে যায় বলা তো যায় না। তো এখানে সব টেবিলের উপরে স্তূপ করে রাখলাম, এটা আগে চেঞ্জ করব, তারপরে বালিশের কভার লাগাবো। এই তো আমার চাদর, বালিশের কভার সব এগুলো লাগানো হয়ে গেছে। আর তোমাদেরকে এই জিনিসটা দেখানো হয় নাই, এই যে কুলবালিশের যে কভারটা, এই কভারটা নতুন কিনে আনা হয়েছে। তিনটা কভার অ্যাকচুয়ালি কিনে আনছে তৃষ্ণান্টি, দুইটা হচ্ছে ওদের বাসার জন্য আর একটা হচ্ছে আমার বাসার জন্য। তো আমি ফার্স্টে একটা অন্য কালারের নিয়েছিলাম, একটা মাল্টি কালারের ছিল, ওইটা নিয়েছিলাম। তো পরে আবার ওইটা আমু পছন্দ করে নাই, তারপরে চেঞ্জ করে এটা নিয়েছি। এটা হচ্ছে একদম হালকা একটা কালার, ক্রিম কালারের উপরে মাস্টার্ড ইয়েলো কালারের, এখানে এটা সূর্য। তো এটা আমি লাগিয়ে নিলাম। ও, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 100 টাকা, এটা নিউ মার্কেট থেকে কিনে আনছে। বাসায় অনেকগুলো ভাঙাচোরা জমে গেছে, অনেক অনেক বোতল, তারপরে কিছু কাগজের কার্টুন বক্স, এছাড়া হচ্ছে ওই যে ভাঙা যে পানি কলগুলো থাকে স্টিলের ওইগুলো, এছাড়া আরও অনেক টুকিটাকি জিনিস, অনেক কিছু জমে গেছে। তো সেগুলো বিক্রি করব বলে ভাবতেছিলাম। আমার বাসায়ও কিছু আছে, কৃষ্ণান্টির বাসায়ও কিছু আছে, কিন্তু সময় সুযোগ করে ওঠা যাচ্ছিল না। তা আজকে হচ্ছে ভাঙ্গারির যারা কিনে নেয় ওদেরকে ডাকা হয়েছে, তো ওরা চলে আসছে, তা এখন যাবো হচ্ছে ওগুলো বিক্রি করতে। তো চলো দেখি কত টাকা বিক্রি করা যায়। ওটাই তো আনলাম, ভালো আছো, কি করতেছো?
আর আগের কল পাইলে নিয়ে আপনার ফোন দিতে চাইছিলাম, পরে আবার সময় করে উঠতে পারি নাই। না না, ওদিকে যাওয়া হয় না, বললে নাম বললে তো চিনবো মানুষ। আচ্ছা, আপনার নাম্বার আছে এমনি? আমার ফাটা ছিল, আমার ফাটা ছিল, এই কিনা কইরা না।
আচ্ছা পরে যোগ দিতেছি। আরেকটা রয়েছে পিছনে, মাপ দিয়ে ফেললো আমি যেই দাম দিব এই দাম কোনো ব্যক্তি দেবো না। আচ্ছা তাহলে 55 হয়েছে ওখানে, 55 তাহলে কত হলো? এনেলো 10 আর 50 60 হয়েছে। আচ্ছা 60 টাকা হয়েছে, 3 কেজি হলো, 3 কেজি 60 টাকা, 20 টাকা কেজি দিলাম, আর এনেলো 25 টাকা, হ্যাঁ এনেলো 80 টাকা আছে। আর ধরেন একটু নিয়ম, এটা 10 ধরে হলাম 15 টাকা করে বড় ছয়টা ছোট দুইটা টাকা আছে, আর এটা আপনার উদ্দেশ্য আপনার দাম দেবো এই দাম কে দেবো না, আপনি যদি জিজ্ঞেস করবেন বিক্রি করা শেষ, এখন বাসায় যাচ্ছি। আমরা কিন্তু আজকে ভাঙাচোরা বিক্রি করে অনেকগুলো টাকা পাইছি, মাশাআল্লাহ। কত টাকা পাইছি শুনবা? 880 টাকা পাইছি। 880 টাকা কিন্তু অনেক টাকা। আসলে যারা ভাঙাচোরা কিনতে আসে ওরা সচরাচর এত টাকা দেয় না, ওরা অল্প করে দাম ধরে,
আর বেশি টাকা দেয় না, তারপরে ওজনে কারচুপি করে, অনেক কিছু করে। কিন্তু আমরা আজকে যে লোকটার কাছে বিক্রি করলাম উনি হচ্ছে আমাদের পরিচিত, এর আগেও আমরা ওনার কাছে বিক্রি করেছি এবং উনি যেহেতু ভালো দাম দেয় ওনার ফোন নাম্বার রেখে দেওয়া হয়েছিল, তো ওনাকে ডেকে আনা হয়েছে। আজকে আসলে ফোন দিয়ে আনা হয় নাই, উনি হচ্ছে এই এলাকায় অন্য আরেকটা বাসায় আসছে, তো ওখান থেকে আর কি ডেকে আনা হয়েছে। আর মানে বেশ কয়েকদিন ধরেই ফোন করব করব ভাবতেছিলাম আর করা হয়নি, তো যাই হোক, তো সব কিছু উনি ভালোভাবে ওজন করে তারপরে আমাদেরকে দিয়েছে। আর হচ্ছে স্টিলের কলগুলোর যে ব্যাপারটা, এটা হচ্ছে অনেকে আছে পিস হিসাবে কিনে নেয়, তো পিস হিসাবে কিনে নিলে এটা হচ্ছে আমাদের লস হয় কিন্তু ওরা লাভ করে। পিসে ওরা দাম কম ধরতে পারে কিন্তু যদি এটাকে ওজন করে তারপরে বিক্রি করা হয় তাহলে হচ্ছে ওজন বেশি আসে, টাকা বেশি পাওয়া যায়। এটা হচ্ছে একটা গোপন টিপস তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমরা যখন এইভাবে ভাঙাচোরা বিক্রি করবে তখন যাতে না ঠকো সেটার জন্য। পাখিদের জন্য সফট ফুড বানাবো, এখানে হচ্ছে গম, ভুট্টা, তারপরে চাল, আর হচ্ছে পাখিদের আরেকটা খাবার আছে বাজরা নাম। তো এই চার ধরনের আইটেমকে আমি একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, তো এখানে মনে হচ্ছে যে খুব সামান্য কিন্তু এটার সাথে যখন আমি পানি মিশাবো আর এটাকে ভালোভাবে জাল দিব এটা অনেকটা বেড়ে যাবে। আর যেহেতু আমার অত বেশি পাখি না, অল্পতেই হয়ে যায়, তো এটার মধ্যে আমি এখানে প্রথম পানি দিব কিছুটা। এই তো আমি এখানে প্রায় অর্ধেকটার মতো পানি দিয়ে দিলাম। আর এই কড়াইটা দেখো, এটা হচ্ছে বাচ্চাদের খেলনা টাইপের কড়াই, তো এটার মধ্যেই আমি ওদের খাবার বানাই। তো প্রথমেই হচ্ছে এভাবে চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে পানির সাথে এই গুঁড়াগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটার মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, লবণ না দিলে টেস্ট হয় না, তখন ওরা খেতে চায় না, আবার বেশিও কিন্তু দেওয়া যাবে না লবণ। একদম সাবধানতার সাথে কম করে দেওয়া লাগে, এই যে এতটুকু এতটুকু দিলেই হয়ে যাবে। আর এবার এটাকে নেড়ে মিশিয়ে দিব, এবার এটা কিছুক্ষণ এভাবে হালকা আছে হতে থাকবে, তারপরে যখন পানিটা কমে আসবে তারপরে অনবরত এটাকে নাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমরা ভাঙাচোরা বিক্রি করে এর আগেও বেশ কিছু টাকা জমিয়েছিলাম, তখন বোধ হয় 150-200 টাকার মতো জমানো হয়েছিল, ওই দিন আসলে বেশি ভাঙাচোরা ছিল না। আর আজকে যেহেতু ওই যে বললাম স্টিলের যে কলগুলো দিয়েছি সেই কলগুলো ওজন করেই বেশি টাকা পাইছি, তো এই কারণে আজকে টাকার পরিমাণ অনেক বেশি আসছে। তো আমার 38-90 প্ল্যান হচ্ছে এভাবে ভাঙাচোরা বিক্রি করে বেশ কিছু টাকা জমিয়ে আমরা ওই টাকা দিয়ে কিছু মজা খাবো, সেটা বাসায় খাই না বাহিরে রেস্টুরেন্টে গিয়ে খাই এটা এখনো জানি না, তবে যখন প্ল্যান করব তোমাদেরকে তো অবশ্যই বলবো। এই দেখো আমার এটার রান্নাটা প্রায় শেষ, কতটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটাকে কি করব, একটা বক্সে উঠিয়ে রাখবো, আর আজকে যেটা ওদেরকে খেতে দিব সেটা আমি এটার মধ্যেই রাখবো, রেখে ঠান্ডা করে ওদেরকে খেতে দিয়ে দিব। আর এটার একটা ব্যাপার হচ্ছে যখনই আমি এটাকে অন্য কিছুতে উঠিয়ে রাখি এটা কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যায়, আর একটু ভারী হয়ে যায়, তো এই কারণে একটু পাতলা পাতলা অবস্থায় নামিয়ে রাখতে হয়। এখানে চুলার উপরে বেশি শক্ত করে ফেললে একদম পুরা চাকা চাকা হয়ে যায়, যেটা খেতে ওরা তেমন একটা পছন্দ করে না, তো এর জন্য আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে, তো এই তো দেখতে পাচ্ছ এখানে আমি অল্প করে সফট ফুড একটা প্লাস্টিকের বাটিতে করে লাভবার্ডকে দিয়েছি, ওরা হচ্ছে দেখতেছে যে ওদেরকে কী দেওয়া হলো, এখন কোন দিক দিয়ে আসবে বুঝতেছে না, তো চলে আসতেছে। এই তো খাওয়া শুরু করে দিল। পাখিদের ক্ষেত্রে যেটা হয় যে ওদেরকে যখন আমি কিছু বানিয়ে দিই আর ওরা সেটা পছন্দ করে আমার এটা অনেক ভালো লাগে। দেখো ওরা মজা করে খাওয়া শুরু করে দিল।
দেখো মেয়ে লাভবারটার একটা বাজে অভ্যাস আছে, যখনই আমি এই বাটিটা ওদেরকে খেতে দিই ও কি করে ওই বাটির ওই কোনাটা থেকে প্লাস্টিক গুলোকে দাঁত দিয়ে কেটে ফেলার চেষ্টা করে। আসলে দাঁত তো নেই, ঠোঁট দিয়ে কিচির কিচির করে প্লাস্টিক গুলোকে কেটে ফেলে। এই এই না, খাওয়া শেষ করো, আমি বাটি নিয়ে যাব। তোমাকে বাটি খাইতে দেই নাই, খাবার খাইতে দিছি। দুষ্টু দুষ্টু পোলাপান হয়েছে। ছেলেটা কি সুন্দর করে খায়, আর মেয়েটার হলো ওই কোনাটা রে ভাঙতে হবে। না তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যখন ওই ভাঙাচোরা বিক্রি দেখালাম তোমাদেরকে ওই অংশটাই প্রায় 12-13 মিনিটের মতো হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই আসছে, আমাকে আবার কামড়াইতে আসছে। দুষ্টু দুষ্টু, ও ব্যথা লাগে। টুনা টুনি, বাই দাও, বাই বাই।